ডিসেম্বর, বছরের শেষ, বিশের বিশ শেষ হচ্ছে, আর তাই জন্যে একটু ভালো করে শেষ করতে চাইছি। শান্তনু কিনেছে দুটো টি শার্ট, এই দেখো। আমি কিচ্ছু কিনিনি, শান্তনু একটা কিলারের টি শার্ট কিনেছে আর একটা কিশোর কিনেছে, ব্র্যান্ডের নাম আমার মনে নেই। আর আমার চুল খুব উস্কো খুস্কো, কারণ আমি অফিস থেকে এসেই আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। এবার আমরা কোথায় যাব? আমার কিন্তু তেল হলুদ এসবও লাগবে। ওকে চলো। হ্যাঁ, এক ঘন্টা হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি আগেই বলে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এখন আমরা রান্নাবান্না করব। মাটন নিয়েছি, পেঁয়াজ কিনেছি, রসুন কিনেছি, আজকে কিনেছি মনে নেই, আজকে মাংস কিনেছি, মাটন আর মাংস আলাদা নাকি। এবার হবে বাড়িতে গিয়ে রান্নাবান্না। আর আজকের ইয়ে কি, মেনু কি? মটন আর রুটি হতে পারে, অথবা মটন আর পোলাও হতে পারে। পোলাও শ্রী রমনি খেতে আমার মেয়েটা ভারী ভালোবাসে। এই হলো আমাদের পার্টির মেনু, ছুটবি না রে, পড়ে যাবি। তবে কেউ আবার বলো না মাস্ক পরেনি, মাস্ক কিন্তু পরেছিলাম, খুলে গেছে। হ্যাঁ, আমার মায়ের বাড়ি জাস্ট পাশেই তো, ওইটুকুই। হ্যাঁ, আর বলছি আমার দুটো দায়িত্ব আছে, প্রথম মাছ দিয়ে খাওয়া দাওয়া আর একটা পটি যাওয়া। পটি যাওয়া? পটি করতে যাবি, পাটি করবি না? ও, পেট খালি করে তারপরে পাটি করবে। পার্টি, পিকনিক, বাড়িতে করছি পিকনিক। তো সব কিছু আজকে অগোছালো, যেরকম বাইরে পিকনিক করার সময় হয় সব অগোছালো, কোনো কিছু সাজানো গোছানো নেই। এদিকে আমি পেঁয়াজ কাটছি, এদিকে আলু ভাজছি, এদিকে একটা কড়াই রেখেছি, এখনো ফাইনালি ঠিক করে উঠতে পারিনি যে পোলাও খাবো রাতে মাংসের সাথে নাকি রুটি। তো এটা ডিপেন্ড করছে যে কতটা তাড়াতাড়ি আমি মাংসটা রান্না করবো। শান্তনু কথা দিয়েছিল যে ও রান্না করবে, কিন্তু এখনো অবধি রেডি হয়ে আসতে পারিনি এদিকে, ওই জন্য আমি শুরু করে দিয়েছি। মা, আমার লাইট কেন জ্বলে না? এই বছরটা গেলে বাঁচি। হ্যাঁ, এই জ্বলছে না তো? হ্যাঁ, জ্বলেছে। আমার লাইট মানে আমার টুনি বাল্ব, আমার পছন্দের টুনি বাল্ব জ্বলে গেছে। তো চলো শ্রীর সাথে দেখা করাই। ঢিনটে 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 ঢিন। এই শ্রী কই? শ্রী কই? শ্রী তো নেই। এই মাংস আর রুটি, প্রথমে ঠিক হয়েছিল পোলাও, কিন্তু তারপরে পোলাও ক্যান্সেল করা হলো, কারণ অলরেডি 9:30 বাজে। এখন আমাদের যদি পোলাও রান্না করতে হয় তাহলে আজ রাতে আমরা আর খেয়ে উঠতে পারবো না, পরের বছর হয়ে যাবে, পরের বছর। এক ঘন্টা পোলাও রান্না করতে বেশি সময় লাগবে না অবশ্যই, কিন্তু মাংস রান্না করতে অনেক সময় লাগবে, মাটন। আর শুরুই অ্যাকচুয়ালি করেছি প্রিপারেশন অনেক দেরি করে। ওরে বাবা, কী করিস? বোতল নেবে। শান্তনু আবার ও বাড়িতে গেছিলো মায়ের সাথে দেখা করতে, দেখা করতে গিয়ে মা আবার কত কি পাঠিয়েছে, ভাজা পিঠে, পুলি পিঠে, চাঁচি পিঠে, তারপরে খেলে তুমি ও, আর একটা তিল দিয়ে বেগুন দিয়ে মা পিঠে করে, সেটা তিল বেগুন ভাজা বলতে পারো, একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু বেগুনের টেস্ট হয়, আমি আগে কোথাও খাইনি। আর এই বাড়িতে তিনজনের মধ্যে আমি শুধুমাত্র ওটা খুব পছন্দ করি, এ আর ওর বাবা অত পছন্দ করে না, বাট আমার খুব ভালো লেগেছে, একদম ইনোভেটিভ। এখন এই রান্না শেষ করতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে, আর যদি দেরি হয়ে যায় তাহলে অত ভারী খাবার খাওয়া ঠিক হবে না, তাই না? বসে লালচিন আমাকে দিয়ে বাসন মাজাচ্ছে, রান্না করাচ্ছে, দেখুন দেখুন
সবাই দেখো বিচার করো, এর বিচার করো, এরকম বউ কি হবে, এইরকম বউ রেখে তুমি আমাকে চেঞ্জ করবে ভাবছ? না, বউ চেঞ্জ করা চলবে না, কিন্তু এর বিচার করুন, এ বউটা ভালো নয়। মাংসটা ভালো দিয়েছে আজকে? ভালো দিয়েছে? আমরা মাংস কিনতে গিয়ে মাংস কাটতে বলে মানে চেনাশোনাই তারপরে বেরিয়ে গেছিলাম অন্য সব জিনিসপত্র আনতে। আর রাস্তায় মোটামুটি ভিড় কমই ছিল, কারণ সবাই মনে হয় ফিস্ট করছে, পিকনিক করছে ওই বুড়ো দাদাদের বাড়িতে। সামনে আবার হচ্ছে, কালকে না পরশু দিন আগের ব্লগেই বোধ হয় আমি শেয়ার করলাম যে আমার বাপের বাড়ির সামনেই হচ্ছিলো ফিস্ট, খুব হিন্দি গান হচ্ছে। আজকেও একদম সেম টু সেম, তাও এখন গানটা একটু কম বলে এই জানলাটা খুলেছি, আর তাই জন্যে বাঁচোয়া, না হলে এই মাংসর ধোঁয়া না পুরো ঘরে ভর্তি হয়ে যায়। আর আজকে কোনো রকম রেসিপি শেয়ার করছি না, কারণ পার্টি করনি হ্যায় পার্টি করেঙ্গে, রেসিপি হাম নেহি দিখায়েঙ্গে, প্লেন মটন কষা হচ্ছে আর রুটি। আর সেই সাথে এখানে অনেক কিছু আছে যেগুলো একটুখানি মানে কি বলবো ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে। এটা অবশ্য ঠান্ডা হওয়ার কিছু নেই, দেখাই, এই দেখো, এগুলোকে বলে চাচি পিঠে। এর ভেতরে না দুধ মেরে ক্ষীর করে পুর দেওয়া হয়, ক্ষীরের পুর হয় এটা। আর এই যে এইটা দেখছো, এইটাই হলো তেল তিল বেগুনের বড়া। এর এর রেসিপিটা না শেয়ার করা যাবে জানো চ্যানেলে, এটা মাকে বলতে হবে। ঠিক ঠিক। আর এই দেখো ঘরে করা বড়ি পাঠিয়েছে মা, তারপরে এই এই পিঠে পাঠিয়েছে দুধ পিঠে বা দুধ পুলি, তোমরা যে যা বলো সেটাই আর কি। আর আছে তড়কা, এই দেখো তড়কা। আজকে যদি মাংসর মানে ব্যাপারটা আগে না থাকতো তাহলে তড়কাটা দিয়েই আমাদের খুব সুন্দর পার্টি হয়ে যেত, তড়কা রুটির পার্টি। যদিও আগের দিন আমরা তড়কা কিনে খেয়েছি, এটা আমার বড় ভাসুর রান্না করে পাঠিয়েছে, আমার বড় ভাসুর অসম তড়কা রান্না করে, তাই জন্যে এগুলো না মানে যা সদ্য সদ্য করে পাঠিয়েছে, তো খুব গরম, একটু ঠান্ডা হবে বলে এখানে রেখেছি। আর এখন মাংস কষানো হচ্ছে, কিছু বাটি কিচ্ছু দিইনি, এটা পুরো কষা মাংস হবে, তবে আলু দেব। তো এই তো জল গরম করা আছে, রান্নার কোনো বহর নেই। যে ছোটোবেলায় আচ্ছা ছোটোবেলায় তোমরা কোনো দিন সব বাড়ি থেকে চাল ডাল তারপরে সেই এ নিয়ে গিয়ে ফিস্ট করেছো? অনেকবার করেছি, ডিম মা ইয়ে তো করেছি, মাঠে গিয়েও করেছি। মাঠে? আমি তো মাঠঘাট পাইনি, ও কিন্তু খুব সুন্দর অনেক মানে মামার বাড়িতে কাটিয়েছে যখন অনেক মাঠঘাট পেয়েছে দেখেছে, আমি ওর অত তো দেখিনি। কিন্তু আমরা আগেকার দিনের বাড়ি তো, তখন ওই বাড়ি থেকে বাড়ি ছাড়া হতো না, মানে দুটো বাড়ির মাঝে কোনো ফাঁক থাকতো না, ছাদগুলো সব জোড়া লাগা লাগা, তো অনেক বড় একটা স্পেস পাওয়া যেত, সব বাড়ির ছেলেমেয়েরা ছাদে গিয়ে ওরকম ফিস্ট করতো, দারুণ মজা হতো। কিন্তু আমি যে খুব বেশি করেছি ছোটোবেলায় এমনটা নয়, একবার কি দুবার করেছি, কারণ আমার জেঠু খুব কনজারভেটিভ ছিলেন, জেঠু কিন্তু এসব একদম অ্যালাউ করতেন না, জেঠুই ছিলেন বাড়ির হেড বড় জেঠু। তারপর বড় হয়ে গিয়েও খুব বেশি ফিস্ট পিকনিক করিনি, এখন অবশ্য নিজের মালিক নিজে, তো কিন্তু এখনও ফিস্ট পিকনিক এই ধরনের ব্যাপারটা আমাদের খুব কম হয়, খুব বেশি হয় না, তবে পার্টি হয়, বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়া হয়, আড্ডা গল্প এটা খুব হয়, কিন্তু সেই ছোটোবেলাকার মতো নিখাদ পিকনিক হয় না। আমি কবো শোনা স্মৃত, স্মৃত এই ধরনের পিকনিক কখনো পাইনি, ওরকম করে হাসছিস তো, দাঁত বার করছিস, সবাই বলবে স্মৃত দাঁতগুলো বড় বড় হয়ে যাচ্ছে, স্মৃত এরকম পিকনিক পাইনি। আসলে এখন এমন অবস্থা হয়েছে না, বন্ধুদের মুখই বোধ হয় ওরা ভুলে গেছে, এরকম ব্যাপার। তোর মনে আছে? সব বন্ধুদের মনে আছে? দেখো সব বন্ধুদের কিন্তু মনে নেই, ওই দেখো মুখটাই ওরকম, সব বন্ধুদের মনে নেই। তিতা সঞ্চারী যদি তোমরা দেখো, ওই দেখো শ্রী তোমাদেরকে খুব মিস করে, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই না। তবে সামনের রবিবার আমরা যাব পিকনিক করতে, অফিস পিকনিক, তবে শান্তনুদের অফিস থেকে অনেক পিকনিক হয় আমাদের বলে না, হয় কিন্তু এবার হবে না, এবার ওই কোভিড-19 এর জন্য সব পুরো বন্ধ, কোম্পানি পারমিশন দিচ্ছে। ও কোনোটাই হবে না তোমাদের? কিন্তু হলেও বাবা আমাদেরকে কেউ বলে না, এরা কি সুন্দর পিকনিক করে আসে,
সুন্দর সুন্দর পিকনিক হয় কিন্তু আমাদেরকে বলে না। 2020 যাচ্ছে এমনি এমনি করে হেঁটে হেঁটে যাচ্ছে। কি হবে বলছি কি যে স্টার্টটা আর কন্টিন আর দেখা হবে না তার সাথে 2020-এর সাথে। কাল থেকে নতুন বছর, নতুন পরিকল্পনা, নতুন নতুন সব কিছু হবে। সবার জন্য খুব ভালো হোক আর আমাদের জন্যও খুব ভালো হোক। কি কথা? আমি বলবো কি যে 3 ঘন্টা বাদ চলে যাবে। ও ওইটাই বলবে, 3 ঘন্টা বাদ চলে যাবে? 3 ঘন্টাও নেই আর তারও আগে। মানে আমরাও একটু ভালো ভালো সময় স্পেন্ড করবো তবেই না ভালো ভালো ব্লগ দিতে পারবো। যেমন এই যে বাইরে কি সুন্দর ঢিনচাক ঢিনচাক গান হচ্ছে, আমরা কোথায় গান বাজিয়ে নাচবো ঘরে, ব্লগেও সেটা দেখাবো। প্রথমত নাচতে পারবো না, সারাদিন খাটাখাটনিতে কোমরে ব্যথা, আর দ্বিতীয়ত ইউটিউব বালারা সাপোর্টই করবে না গান। আর ইউটিউবের যা গান আছে তাতে না নাচা যাবে না, দেশি নাচ হবে না, ভালো ভালো নাচ হবে না।